কমানো হলো সরকারিভাবে কোভিড শনাক্তকরণ পরীক্ষার ফি। এখন থেকে 200 টাকার পরিবর্তে 100 টাকায় পরীক্ষা করা যাবে। আর বাসা থেকে নমুনা এনে পরীক্ষার ফি 500 থেকে কমিয়ে 300 টাকা করা হয়েছে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, কোভিড-19 টিকার জন্য উৎপাদনকারী সব দেশের সঙ্গে যোগাযোগ হচ্ছে। ভ্যাকসিনের মান, দাম, কার্যকারিতা ও সহজলভ্যতার উপর বিবেচনা করেই ভ্যাকসিন সংগ্রহ করা হবে বলেও জানান মন্ত্রী। আমাদের যথেষ্ট ল্যাব এখন আছে এবং কিটসেরও কোনো অভাব নাই। আশা করি এই পরিবর্তনের ফলে আগামীতে টেস্টের সংখ্যা বৃদ্ধি পাবে। তা আমরা সবই সবার সাথেই একটা যোগাযোগ হচ্ছে এবং আমরা এই সমস্ত ভ্যাকসিনের বিষয়টি নিয়ে আমরা সবসময় সজাগ আছি। আমাদের জন্য সবচেয়ে ভালো কোনটা হবে, ভ্যাকসিনের কার্যকারিতা কেমন হবে, কে দিতে পারবে, সবকিছু বিষয় বিবেচনা করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা পাবো।